মা তুমি আমার একটু বাঁচাও না, পুলিশ আমাকে দাওয়া করছে। এই যাও আমার কাছে 5 লাখ টাকা আছে, এতে হলে তুমি রাহো, আমি পরে এসে নিয়ে যাবো পুলিশ যাওয়ার পরে। আচ্ছা, এখান দিয়ে একটি মহিলা অনেকগুলো টাকা নিয়ে পালিয়ে গেছে, আপনি কি তাকে দেখেছেন? না না, আমি কাউকে দেখি নাই। এক মিনিট, এই যে এই মহিলাটি, এই মহিলাকে ধরে দিতে পারলে সরকার পক্ষ থেকে 5 লক্ষ টাকা পুরস্কার দিবে। দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, এই মহিলাকে দেখেছি তো। ওই ওই দিকটা গেলে একটু আগে। আচ্ছা, ধন্যবাদ। মা তুমি এত ভালো মানুষ, ওই পুলিশের হাতে থেকে তুমি আমার বাঁচাই দিলে। কিন্তু আমি তো কোনো অপরাধীকে বাঁচাইলাম না। না না, তুমি কোনো অপরাধীরে বাঁচাও না, আমি একজন ভালো মানুষ, সৎ মানুষ। টাকা গোনা দিয়ে দাও। আচ্ছা মিম, মা চল না তোর শ্বশুর বাড়িতে যায়, বাসায় যেয়ে কথা বলি। না না বাবা, আমি যাচ্ছিলাম ওকে নিয়ে একটু রেস্টুরেন্টে কিংবা কোনো জায়গায় বাড়িতে যেয়ে কথাগুলো বলে নিতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা জি, তোমার বাবা মা কখন আসবে? জি আঙ্কেল, যে কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আপনি এখানে আর উনি আপনার সাথে? উনি কি আপনাকে অ্যারেস্ট করেছে? আরে তুমি এগুলো কি বলছো? না আমার আব্বু আম্মু। মানে? হুম, তুই চুপ থাক। বিয়ে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসল কথা কি, যে আপনার মেয়েকে আমার ছেলে পছন্দ করছে, কিন্তু আপনার মেয়ে মানুষ হিসাবে কীরকম ওটা আমাদের জানা নাই। তার জন্য আমরা স্বামী স্ত্রীর ছোট্ট একটা নাটক করছিলাম, আপনার মেয়েকে পরীক্ষা করলাম। এই পরীক্ষার মধ্যে আমরা বিশাল একটা বিপদে পড়ছিলাম, সেখান থেকে আপনার মেয়ে আমাকে উদ্ধার করে নিয়ে এসেছে। তা আপনার মেয়েকে আমাদের ভীষণ ভালো লেগেছে, মানুষ হিসেবে অনেক একটা ভালো মানুষ, একটা সৎ মানুষ, অবশ্যই আমার ছেলের যোগ্য। তুমি কি বলো? হ্যাঁ বিয়াই সাহেব, আমার ছেলের জন্য আপনার মেয়ে যোগ্য, তাই চলুন বসে দিন তারিখ ফেলে দিই। আচ্ছা তা নয় হবে ভাই, তো এই পুলিশের ড্রেস পরে এখনো পরিবর্তন করিনি। আচ্ছা ঠিক আছে, এইখানে কি রাস্তার মধ্যে কথা বলবো নাকি বাসায় যাবেন? হ্যাঁ হ্যাঁ চলুন চলুন। আচ্ছা আসুন আসুন।